আসসালামু আলাইকুম। অবশেষে গ্রেফতার হয়ে গেছে গতকাল কক্সবাজারে সামান্য ভাড়ার টাকার জন্য একজন রিকশা চালককে মারধরকারী সেই অসভ্য অভদ্র সেই পাতি নেতা, সে নাকি নেতা, কোন কিছুর নেতা হইতে পারে আমি জানি না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ছবি, একটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাকে এই পাতি নেতা, এই শয়তান, এই অভদ্র, মানে একজন বয়স্ক লোক, একজন বড় মানুষকে যে সম্মান করতে হয় হয়তো এটাতে সে কারো কাছ থেকে শিক্ষা পায়নি। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ তাকে গ্রেফতার করা হয়েছে। স্ক্রিনে আপনারা দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে দেখেন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তার হাতে হ্যান্ডকাপ পড়া, আর একটা হচ্ছে সে যে গতকাল মারধর করেছে সেই ভিডিও। আমি সকালেও ভিডিওটা বানিয়েছিলাম যে তাকে মারধর করছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছিলাম কক্সবাজার জেলা প্রশাসনের কাছে। আলহামদুলিল্লাহ তাকে অবশেষে গ্রেফতার করেছে এবং এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়ার আদায় করার বিষয় যে আলহামদুলিল্লাহ ওকে আইনের আওতায় আনা হয়েছে। মানে বাংলাদেশে আমরা দেখছি যারা অসহায় খেটে খাওয়া মানুষ এবং শ্রমিক মজদুর, আজকে তাদের কোনো ভাত নেই। আজকে বড়লোক যারা আছে তারা একেবারে চাঙ্গা উঠে গেছে। তো সম্মানিত দর্শক, ভিডিওটা একেবারে ছোট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখেন, নিত্য নতুন সকল ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির করে দিব ইনশাল্লাহ। আপনারা প্লিজ ভাই আপনাদের কাছে হাত জোর করে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি এখনই লাইক দিয়ে দেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন। আসসালামু আলাইকুম।